সিন্ডিকেট কারা করে, এই সরকার জনগণের প্রতিনিধি, এই শেখ হাসিনা সরকারের সব কর্মকাণ্ডই জনস্বার্থকে সমুন্নত। এখন রমজানের মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সাথে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের আজকে যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করতে পারে। এটা আমাদের খতিয়ে দেখতে হবে যে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে বিরোধী দল বিএনপির সংযোগ আছে।